প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জীবন ও কর্ম এপিসোডে। জীবন ও কর্ম এপিসোডে আমরা আজকে জানব বৌদ্ধ ভিক্ষু অর্থাৎ মধু পূর্ণিমা বা বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব সম্পর্কে। চলুন জেনে আসা যাক আজকের এই ঘটনাবহুল একটি দিন সম্পর্কে। মধু পূর্ণিমা বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব। এদিনটি বৌদ্ধ ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়। তথাগত বৌদ্ধ কেশম্বীর ভিক্ষু সংঘ সহ অবস্থান করার সময় বিনয়ধর পন্থী ভিক্ষু ও সূত্রধর পন্থী ভিক্ষুর মধ্যে বিনয় সম্পর্কিত একটি বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এ বিষয় নিয়ে উভয় পন্থী ভিক্ষুদের মধ্যে মতদ্বৈততা চরম আকার ধারণ করলে তথাগত বুদ্ধ তাদের বিবাদ মীমাংসা করার প্রচেষ্টা করেন, কিন্তু উভয় পক্ষ তাদের স্ব স্ব মতের পক্ষে অবস্থান গ্রহণ করেন। ফলে বিবাদ মীমাংসা করা সম্ভব না হওয়ায় বুদ্ধ কেশাম্বী ত্যাগ করে পারিলেঞ্জ নামক বনে গমন করেন এবং দশম বর্ষাবাস সেখানেই পালন করেন। পারিলেঞ্জ বনে বর্ষা যাপনকালে একটি একাচারী হাতি প্রতিদিন বুদ্ধের সেবা করত, বনের ফল সংগ্রহ করে বুদ্ধকে দান করত। এ সময় বনের একটি বানর হস্তিরাজ কর্তৃক বুদ্ধকে সেবা করতে দেখে তারও বুদ্ধকে পুজো করার ইচ্ছে জাগে। ভাদ্র পূর্ণিমাতে সে একটি মৌচাক সংগ্রহ করে বুদ্ধকে দান করেন। মৌচাকে মৌমাছির ছানা ও ডিম থাকায় বুদ্ধ প্রথমে মধুপান করলেন না। বানর তা বুঝতে পেরে মৌচাকটি নিয়ে ছানা ও ডিম পরিষ্কার করে পুনরায় বুদ্ধকে দান করলে এবার বুদ্ধ মধুপান করেন। মধুপান করতে দেখে বানর খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বৃক্ষ শাখা হতে বৃক্ষ শাখায় লাফাতে লাগল। হঠাৎ অসাবধানাবশত বৃক্ষের শাখা ভেঙে বানর মাটিতে পড়ে গাছের গোড়ায় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করল। বুদ্ধকে মধুদান এবং বুদ্ধের প্রতি প্রসন্নচিত্ত হয়ে মৃত্যুবরণ করার পর বানর তাবতিংশ স্বর্গে 30 যোজন বিস্তৃত কনক বিমান সহস্র অপ্সর লাভ করল। পারিলেধ্য বনে হস্তিরাজ কর্তৃক ভগবান বুদ্ধের সেবা প্রাপ্তি ও বানরের মধুদানের কারণে এই দিনটি বুদ্ধদের কাছে স্মরণীয় ও আনন্দ উৎসব পূর্ণময় একটি দিন। এদিনটি উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায় বুদ্ধ পূজা, শিবলি পূজা, শীল গ্রহণ, সংঘদান, মধু ও ভেষজ দান, বাতি প্রজ্বলন, ভিক্ষু সংঘকে পিণ্ডদান সহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে থাকে। মধু পূর্ণিমাকে কেন্দ্র করে বৌদ্ধদের দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে থাকে বৌদ্ধরা। আমরা জানি মহাকারুণিক ভগবান বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর মোট 45 বছর বর্ষাবাস ব্রত পালন করেন অরণ্যে, পর্বত, গুহা, বিহার ইত্যাদি নানা স্থানে। তার মধ্যে দশম বর্ষাবাস যাপন করেন পারিলেধ্য নামক বনে। বৌদ্ধ ভিক্ষুদের বিবাদ ও বিনয় সম্পর্কিত নানা অসন্তোষ আচার আচরণের কারণে তিনি সেই পারিলেধ্য বনে গিয়েছিলেন। কেশাম্বীর ঘোষিতারামে দুজন পণ্ডিত ভিক্ষুর মধ্যে ক্ষুদ্র একটি বিনয় বিধান নিয়ে মতবিরোধের সৃষ্টি হয়। তারা উভয়ে দ্বিধা বিভক্ত হয়ে সঙ্গ ভেদ করেন। স্বয়ং ভগবান বুদ্ধ তাদের এই মতবিরোধ মেটানোর জন্য শ্রাবস্তী থেকে সেখানে আসেন এবং বিরোধ মিটিয়ে দিয়ে পুনঃ শ্রাবস্তীতে প্রত্যাবর্তন করেন। বুদ্ধ চলে যাওয়ার পর তাদের মধ্যে আবার বিরোধ সৃষ্টি হয় এবং একে অপরকে দোষারোপ করেন। এতে তাদের অনুসারী ভিক্ষু সংঘের মধ্যেও বিরোধ দেখা দেয়। বুদ্ধ দেখলেন তারা নিজেরা নিজেদের আত্মকলহে জড়িয়ে তাদের অনুসারীদের মধ্যে একটি বিভাজন তৈরি করে দেন, যা সংঘ ও স্বধর্ম শাসনের জন্য ভীষণ ক্ষতিকর। বৌদ্ধ পরিভাষায় একেই বলে সংঘভেদ। তখন বুদ্ধ একাকী বসবাসের পরিকল্পনা করে বালুকারাম বিহারে চলে যান এবং তার শিষ্য ভৃগ স্থবির শিষ্যমললিকে নিয়ে চারিকাব্রত করেন। পরে প্রাচীন বংশরক্ষক মৃগদায়ের দুই কুলপুত্রকে মৈত্রী ও মিলন সম্পর্ক উপদেশ দিয়ে পারিলেধ্য বনে চলে যান এবং সেই বনের একটি ভদ্রশাল রক্ষিত বৃক্ষমূলের বনসণ্ডে বর্ষাব্রত অধিষ্ঠান গ্রহণ করেন। সেখানে তিনি 3 মাস যাপন করেন, ধ্যান সমাধি করেন। সে বনে ছিল নানা জীবজন্তুর আবাস। বুদ্ধের অপরিমেয় মৈত্রী ও করুণার প্রভাবে বনের সেসব পশুপাখি ও জীবজন্তু তাদের হিংস্রতা পরিহার করে। ভাদ্র মাসের এই পূর্ণিমার সঙ্গে বুদ্ধ জীবনে বানরের মধুদানের এক বিরল ঘটনা জড়িয়ে আছে। সেদিনের বানরের মধুদান বৌদ্ধ ইতিহাস ও সাহিত্যে একটি নিছক ঘটনা বলে মনে হলেও এ থেকে আমরা সেবা, ত্যাগ ও দানচিত্তের এক মহৎ শিক্ষা পেয়ে থাকি। বনের একটি বানর হয়ে বুদ্ধকে দান দিয়ে সেখানে তার মহৎ উদারতা ও ত্যাগের পরাকাষ্ঠ প্রদর্শন করেছে, তৃপ্তি পেয়েছে এবং আনন্দে উদ্বেলিত হয়েছে। সেখানে আমরা মানুষ হয়েও আজ বিপন্ন মানুষের প্রতি সেই উদারতা, ত্যাগ ও দানের মহিমা দেখাতে পারছি না। আজ বিবেকের কাছে আমাদের প্রশ্ন, মানবতা, সেবা আর ত্যাগে আমাদের চিত্তকে কি আমরা সেভাবে প্রসারিত করতে পারি না? মধু পূর্ণিমা আমাদের সবার জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনুক, আমাদের হৃদয় ভরে উঠুক
অপার মৈত্রী করুণায় এবং দান দয়া সেবা আর অকৃত্রিম ভালোবাসায়। সব্যে সত্তা সুখিতা ভবন্ত, জগতের সকল জীব সুখী হোক, ভক্ত সম্ভব মঙ্গলাং, সকলের মঙ্গল হোক, বাংলাদেশ সমৃদ্ধ হোক, বিশ্বে শান্তি বর্ষিত হোক। প্রিয় বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ একটি দিন সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আর নিত্য নতুন দিন, ঐতিহ্যপূর্ণ দিন সম্পর্কে জানতে হলে আমাদেরকে কমেন্ট বক্সে লিখে ফেলুন যে কোন দিন, কোন মনীষী, কোন মানুষ সম্পর্কে আপনি জানতে চান। আপনাদের SMS বা কমেন্টের অপেক্ষায় রইলাম।